কবরেরই খবর যদি মানুষ জানিত, ঘোড়বাড়ি চারিয়ারে সবাই পালাইত। আল্লাহুম্মা সাল্লে মোহাম্মদ। এই শুভবে যাইতে হবে কবরে, ও এই শুভবে যাইতে হবে কবরে, হিসাব নিকাশ দিতে গো হবে হাশরে। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলে মুহাম্মাদ ওয়া আলা আলে মুহাম্মাদ মুহাম্মাদ। এই দুনিয়ার মুসাফির খানা জানো না, এই দুনিয়ার মুসাফির খানা জানো না, কত মানুষ আহিল রইল না। মুহাম্মাদ ওয়া আলা আলে না মুহাম্মাদ ওয়া আলা আলে মুহাম্মাদ। মদিনার মাটি যদি মোরা হইতাম, মদিনারে মাটি যদি মোরা হইতাম, নূরে নবীকে বহকে রাখিতাম। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলে মুহাম্মাদ। জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল উসিলা। আমরা আল্লাহকে পাওয়ার জন্য উসিলা তালাশ করব, ঠিক কিনা বলেন? এর মধ্যে আজকে হামিদুল্লাহ সাহেব আপনাদের জন্য একটা উসিলা, আমি কিন্তু আপনাদের কাছে এসেছি, আমি কিন্তু মুসাফির এবং মেহমান। আল্লাহ কিন্তু মুসাফির আর মেহমানের দোয়া কবুল করেন, আপনাদের দোয়া কবুলের জন্য আজকে আমি গুনাহগার একটা উসিলা। সুবহানাল্লাহ বলেন না, আরে জোরে মহব্বতে। সম্মানিত উপস্থিতি, যারা মরে যায়, এই যে হামিদুল্লাহ শাহ, আপনারা মুরব্বীরা বলেন, উনি কি হক্কানি আল্লাহর ওলি ছিল? ওনার কি কারামত ছিল? আপনারা দেখেছেন, তাইলে উনি 100% কি আল্লাহর ওলি। আমরা দেখি উনি ওনার রজায় শুয়ে আছে, কিন্তু আল্লাহ কি কয় জানেন? আমরা জানি যে উনি মরে গেছে, ইউ আর ড্যাড, মানে তিনি মৃত, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ কয় না, এই হামিদুল্লাহ শাহর মতো বাংলাদেশে অসংখ্য আল্লাহর ওলি আছে না নাই? ওরা কিন্তু কবরে এদের জন্য, এদের মাজারে কিন্তু আল্লাহ ওদের জন্য খাবার পাঠায়। সুবহানাল্লাহ বলে না কেন? এটা আমি বলিনি, আল্লাহ বলেছেন, ইন্দা রাব্বিহিম ইউরজাকুন, দে রিসিভ ফুড ফ্রম আল্লাহ। জোরে জোরে বলেন না, সুবহানাল্লাহ। তারা আল্লাহর কাছ থেকে তারা কি পায়? খাবার পায়। ওয়াজ করেছেন কে? আল্লাহ।
শুধু এখানে খান্ত নয়, আল্লাহ বলেছেন বিহোল্ড ভেরিলি দা ফ্রেন্ডস অফ আল্লাহ হ্যাভ নাথিং টু ফিয়ার অর টু রিগ্রেট, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, আল্লাহর ওলীদের কোনো ভয় নেই, তারা দুঃখিত হবে না, ঠিক না বে? ঠিক, অটো রিগ্রেট, তারা পরকালেও চ্যাম্পিয়ন, তার মানে মরার পরেও তারা চ্যাম্পিয়ন, জোরে বলেন না সুবহানাল্লাহ। তো সম্মানী ব্যক্তির সাথে থাকলে সম্মান পাওয়া যায় না? আল্লাহ বলেছেন উই আর ইউর প্রোটেক্টিং ফ্রেন্ডস ইন দা লাইফ অফ দা ওয়ার্ল্ড এন্ড ইন দা হিয়ার অফ টাদ, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, বন্ধুরে আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন আমরাই তোমাদের বন্ধু দুনিয়ার জীবনে এবং পরকালের জীবনে, এরা হলো হক্কানি আল্লাহর প্রিয় বন্ধুরা। একটু জিকির করেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা লোহকলম সৃষ্টি যাহার অসিলা, অরশি করুসি লোহকলম সৃষ্টি যাহার অসিলা, নিজে আল্লাম খুশি হইয়া নাম রাখলেন হাবিবুল্লাহ, সবাই রে আলা সুবহানাল্লাহ মাশাআল্লাহ ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরে আমার, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মাধ্যমে তিনি জানিয়ে দিয়েছেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়া, যিনি সৃষ্টি করেছেন জীবন এবং মরণ, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলেছেন, হে ইমানদারগণ, তোমরা আমাকে ভয় করো, তবে ভয়টা হবে ভয় করার মতো ভয়। তোমরা পরিপূর্ণ মুসলমান না হয়ে তোমরা কবরে যাও না, কারণ আমার নবী জানিয়ে দিয়েছেন, আল কবরু রওজাতুম মিন রিয়াদিল জান্নাতি আও হুফরাতুম মিন হুফারিন নার। কারণ হলো, দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বন্ধু জানিয়ে দিয়েছেন, রে আমার বান্দা, ইমানদারির দল, তোমরা বাকি ভয় করো ভয় করার মতো রে, তোমরা পরিপূর্ণ মুসলমান না হয়ে তোমরা কবরে যেও না। এই কোরআনের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক বাণী দিয়েছেন, কিন্তু নবী জানিয়ে দিয়েছে, রে আমার উম্মতের দল, তোমরা জেনে রেখো, কবরটা জান্নাতের একটা টুকরা হবে রে, জাহান্নামের একটা গর্ত হবে। ও বন্ধু, জীবনে এত বেশি পাপ আমরা করেছি, জীবনে এত বেশি অন্যায় আমরা করেছি, যেই অন্যায়ের কারণে জান্নাতের কল্পনাও আমরা করতে পারি না, মরার আগে মনে হয় যেন জাহান্নামেই আছি। আমার সাথে একমত কিনা বলেন, আরো জোরে বলেন একমত কিনা। এই চাঁদপুর বারামপুরের মানুষ, আমার ভাই, আমার বাবারা, আমার মা, আমার বোনেরা, সবাই কেড়ে ডেকে বলছি গো, হৃদয়ের জানালা খোলে তোমরা সবাই শোনো, খুবই ভয়ঙ্কর কথা। ও বন্ধু, যাদের বিবেক আছে, যাদের বুদ্ধি আছে, যাদের ব্রেইন আছে রে, এই কথাগুলো শোনার পরে তারা স্থির থাকতে পারে না, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন ঠিক কিনা, আরেকটু মহব্বতে বলুন ঠিক কিনা। বন্ধুরে আমার, আমি সর্বপ্রথম আমি আপনাদেরকে বলবো, এই পৃথিবীতে কিন্তু মৃত্যু দুধ আসে দুইভাবে আসে, কয়ভাবে? দুইভাবে, একটা রূপে আসে বন্ধু জান্নাতিদের প্রাণ পাখি নেওয়ার রূপ, আর একটা রূপ হলো বন্ধু জাহান্নামীদের প্রাণ পাখি নেওয়ার রূপ। ও বন্ধু, তোমরা জানো না, আমি শুনেছি বন্ধু, কিতাব থেকে প্রমাণ পেয়েছি, একটা গাছ আছে বন্ধু তওবা নামের গাছ, কিসের না কিসের গাছ, এটাকে আবার সাজরাতুল মুনতাহাও বলা হয়। এই গাছের মধ্যে সৃষ্টির প্রত্যেকটা প্রাণীর নাম বন্ধু লিপিবদ্ধ করা আছে, যারা নেককার, যাদের মৃত্যু হবে শুভ মৃত্যু, তাদের নামের চতুর্দিকে বন্ধু নূর ঝলমল ঝলমল করবে। ওই তওবা নামের গাছের পাতা যখন মৃত্যু দুধের সিনার উপরে সে ঝরে পড়বে, তখন সে লোকটা জান্নাতি কিনা জাহান্নামি, তখন সেটা সে বন্ধু নির্ণয় করতে পারবে। আর যদি কপাল পড়া পাপি হয় ও বন্ধু, তখন তার নামের চতুর্দিক দিয়ে কাপড়ে চিতি পড়লে যেমন সাদা কাপড়ের নাম নোংরা হয়ে যায়, বিশ্রী হয়ে যায়, ওই পাপি মানুষের নামের দেখে বন্ধু সেই রকম বিশ্রী দেখা যাবে। জোরে জোরে বলুন না, নাউজুবিল্লাহ। কয়ভাবে আসে কথা বলেন বন্ধু, আজকে ওয়াজ বুঝতে হবে রে, দুইভাবে আসে। জান্নাতিদের প্রাণ পাখি নেওয়ার জন্য যখন আসে, ওই ফেরেশতাদের কাছে যে থাকে বন্ধু জান্নাতি পোশাক, ওই আল্লাহর প্রিয় বান্দারা জান্নাতি পোশাকের দিকে নজর দিয়ে চায়া দেখে, আর ওই তাদের পোশাকের দিকে নজর থাকে, জান্নাতি নেয়ামতের দিকে নজর থাকে, ওই দিক দিয়ে তার প্রাণ পাখি বন্ধু বের করে নিয়ে যায়। জোরে জোরে সুবহানাল্লাহ। কত দুঃখ, কত কষ্ট, কত যন্ত্রণা রে, পাপি লোকেদের প্রাণ পাখি যখন নেওয়ার জন্য আসি রে, তখন ফেরেশতাদের চেহারা থাকে বন্ধু অত্যন্ত মলিন বিশ্রী,
অত্যন্ত ভয়ঙ্কর, তাদের কাছে থাকে তখন কুদরতি চট। চট চেনেন নি? চট চেনেন না? বেতের চট একদমই পাতলা, সালার চট চেনেন কিনা বলেন, আছে না নাই? ওই রকম চট বন্ধু নিয়ে যখন ফেরেশতারা পৃথিবীর বুকে আসে পাপী লোকেদের প্রাণ পাখিটা নেওয়ার জন্য, এই চটের জায়গা থেকে বন্ধু আমি আরেকটু অন্যদিকে ঘুরতে যাব আপনাদেরকে নিয়ে। চট নিয়ে আসার কারণ, এই গোটা পৃথিবীর প্রাণীগুলো যদি বন্ধু মৃত্যুবরণ করে রে, মৃত্যুবরণ করার পরে যদি সবগুলোকে একত্রিত এক জায়গায় রাখা হয়, সবগুলো পয়চা যে দুর্গন্ধ বের হবে রে, তার চাইতো ভয়ঙ্কর দুর্গন্ধ বের হবে একটা পাপী লোকের আত্মা থেকে। এই জন্য ফেরেশতারা আসার সময় কুদরতি চট নিয়ে পৃথিবীর বুকে আসে, পৃথিবীর বুকে আসে যখন তার প্রাণ পাখিটা বের করতে চায়। প্রাণ পাখি যখন বের করতে চায় রে, শরীরের বিভিন্ন জায়গায় প্রাণ পাখিটা বন্ধ পলাইবার চেষ্টা করে, কিন্তু পলাইবার তো কোনো সুযোগ নাই, তার দেহ থেকে প্রাণ পাখিটা বের করা হয়। বের করার সময়টা বন্ধু মৃত্যুর যে যন্ত্রণাটা পাপী লোকটা পায়, একটা কাঁটাযুক্ত বন্ধু লোহার শলা কি গরম উত্তপ্ত করে যদি রুইয়ের মধ্যে লাগান, তখন দেখবেন রুইটা টান দিলে আর এটা পুরোটা ইনটেক হয়ে আসবে না, টুকরো 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 করে ছিঁড়ে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে বের হবে, ঠিক কিনা বলেন? আমার কথা কি আপনারা বোঝেন নাই? একটা কাঁটাযুক্ত শলা যখন বন্ধ কোন রুইয়ের মধ্যে ঢুকাবেন, টান দিলে দেখবেন ছিঁড়ে ছিঁড়ে টুকরো টুকরো হয়ে বের হবে, ঠিক পাপী লোকের আত্মাটাও বন্ধ এমন ভাবে বের হবে। চুরি চুরি বলুন না, নাউজুবিল্লাহ। ও বন্ধু, ও বারামপুরের মানুষ, কেমন করে বোঝাবো, কেমন করে বুঝাইলে বন্ধু তোমরা বুঝবে আমি জানি না। ও বন্ধু, এতটা যন্ত্রণাদায়ক হবে। ফেরেশতারা যখন ওই পাপী লোকের আত্মাটা নিয়ে যখন রওনা দিবে রে, ফেরেশতারা আসমানের প্রথম আসমানের দরজা খুলবে বন্ধু, দরজা খোলার পরে ফেরেশতারা বিশ্রী নাম বিশ্রী ভাবে তাদেরকে সম্বোধন করে কথা বলবে, তাদেরকে জান্নাত বন্ধু প্রথম আসমানের দরজা খুলে প্রবেশ করতে দিবে না, ওখান থেকে তার কবরে দুনিয়ার দিকে তার আত্মাটাকে নিক্ষেপ করা হবে। তার মানে আসমান থেকে, আসমানের জগৎ থেকে এখানে ফেলে দেওয়া হবে জমিনে। জোরে জোরে বলেন না, নাউজুবিল্লাহ। এতটা দুর্গন্ধ হবে, এতটা বিস্ত্রী হবে, এতটা কষ্টকর হবে বন্ধু পাপী লোকেদের মৃত্যু। এই দিকটাকে আমি আরেকটু ক্লিয়ার করার জন্য বন্ধু বলবো, হযরত ইব্রাহিম খলিলুল্লাহ যিনি আল্লাহর বন্ধু, ইব্রাহিম খলিলুল্লাহ আজরাইল আলাইহিসসালাম মৃত্যুদূতকে প্রশ্ন করেছিল, রে আজরাইল, আপনি তো মৃত্যুদূত, কেমন করে প্রাণীর প্রাণ পাখি কবজ করেন, আমি একটু সেটা জানতে চাই। এবার আজরাইল বলেছিল, ও আল্লাহর নবী ইব্রাহিম, ও গো নবী, আমি পাপী লোকেদের প্রাণ পাখি যেমন করে কবজ করি গো, এই সুরত যদি আমি আপনাদের আপনার সামনে ধরি, তাহলে আপনি নবী সইতে পারবেন না। জোরে বলেন না, আল্লাহু আকবার। উনি কি নবী? কি সাধারণ জিনিস? আও কেমন নবী? 1,24,000 মতান্তরে, 2,00,000 মতান্তরে, 3,24,000 নবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মাত্র 8 জন নবীকে, কয়জন? মাত্র 8 জন নবীকে আল্লাহ রাব্বুল আলামিন স্বর্গে উপাধি দিয়েছে। এর মধ্যে একজন হলো ইব্রাহিম খলিলুল্লাহ। ও গো নবী, নবী গো, আমি মৃত্যু দূত বলতেছি নবী গো, আমি পাপী লোকেদের জাহান্নামীদের প্রাণ পাখিটা যেমন করে কবজ করব, ওই সরজ যদি আমি ধরি গো, আপনি নবী সইতে পারবেন না। ইব্রাহিম খলিলুল্লাহ বললেন, তারপরেও বলছি আমাকে কি করতে হবে দেখাতে হবে। ও বন্ধু, আজরাইল যখন পাপী লোকেদের প্রাণ পাখি কবজ করবে সুরত যখন ধরল, এই সুরত ধরার পরে সঙ্গে সঙ্গে ইব্রাহিম খলিলুল্লাহ বেহুশ হয়ে যায়। আল্লাহু আকবার। আর জোরে বলেন, আল্লাহু আকবার।
মহব্বতে বলুন আল্লাহু আকবার, আরেকটু মহব্বতে, বন্ধুরে আমার, আল্লাহর নবী যদি ওই ভয়ঙ্কর রূপ দেখার পরে বেহোশ হতে পারে তাহলে আপনার আমার উপায় কেমন হবে? বন্ধু, আমার নবী যখন এই পৃথিবী ছেড়ে চলে যাবে, এই পৃথিবী থেকে চলে যাওয়ার সময় মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার পিঠ মোবারকের সাথে পিঠ মোবারক লাগাইয়া বলতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, ইন্না লিল মাউতি সাকারাতুন, মৃত্যুতি যন্ত্রণাদায়ক বেদনাদায়ক। রে আয়েশা, মৃত্যু অবশ্যই অত্যন্ত যন্ত্রণাদায়ক, আমার নবীর সামনে পানির একটা পেয়ালা ছিল রে, মৃত্যুর সময় আমার নবী পানি দিয়ে হাত মোবারক দিয়ে চেহারা মোবারকের দিকে নিজ হাত মোবারকে পানি ছিটিয়েছিল। বন্ধু আজরাইল যখন আমার নবীর প্রাণ পাখি নেওয়ার জন্য আসলো, প্রাণ পাখি নেওয়ার জন্য যখন বন্ধু আসলো, আসার পরে আমার নবীর বুকের উপরে বক মোবারকের উপর যখন হাত রাখলো, আমার নবী প্রশ্ন করেছে, রে আজরাইল তুমি বলো না আমার বুকের উপর তুমি কি রেখেছো? ইয়া রাসূলাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমি আমার হাতের একটা আঙ্গুল রেখেছি গো নবী। এবার নবী ডাক দিয়ে বলে, রে আজরাইল তুমি আজরাইলের একটা আঙ্গুল আমার বুকের উপর রেখেছ, আমার কাছে মনে হয় আসমান জমিনের যা আছে সব যদি আমি নবীর বুকের উপর তুলে দেওয়া হতো, আমি নবী এতটা কষ্ট পাইতাম না, তোমার হাতের ভার আমি এতটা কষ্ট অনুভব করতেছি। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার, আরেকটু মহব্বতে পড়ুন আল্লাহু আকবার। ও বন্ধু, নবী আজরাইলের একটা ডাক দিয়া বললো, আজরাইল আমি নবী বলে দিলাম, রে আমার গুনাহগার উম্মত তোমার নির্যাতন সইতে পারবে না রে, আমার গুনাহগার উম্মতের মৃত্যুর যন্ত্রণা পর্যন্ত তুমি আমাকে দিয়ে দাও। বন্ধু এই জন্য বলি, কবরেরই খবর যদি মানুষ জানি তো more.
দিনারি মাটি যদি মোরা হইতাম মদিনারে মাটি যদি মোরা হইতাম নূরে নবীকে বহকে লয়া রাখিতাম মোহাম্মদ বাদায়াহলে মোহাম্মদ জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ। দুরুদ পড়তে খারাপ লাগে? দুরুদ ইজ দ্য মোস্ট এক্সিলেন্ট প্রেয়ার মুসলিম রিলিজিয়ন। জোরে জোরে বলেন না মারহাবা। দুরুদ পড়তে খারাপ লাগে? অনেকের জমানা এখনো বন্ধ। আপনারা জানেন না বন্ধুরে আমার, এটাও মৃত্যুর সময়ের পুঁজি। বলে হুজুর কেন বললেন? ও বন্ধু, আজরাইল এত ভয়ঙ্কর, আল্লাহর সৃষ্টি জগতের পরে আল্লাহর পরে ভয়ঙ্কর যদি কিছু থাকে তাহলে বন্ধু সেটা হলো আজরাইল। আজরাইল বন্ধু একটা পা জান্নাতের সিংহাসনের উপরে, আর একটা পা বন্ধু জাহান্নামের উপরে। আজরাইল কথা দিয়েছে রে বারামপুরের মানুষ, আজরাইল কথা দিয়েছে প্রাণের নবীকে ভালোবাসিয়া কেউ যদি হলো ইসনবীর প্রেমের দূরদ অন্তরে রাখতে পারে। আজরাইল বলেছে নবী আমি কথা দিলাম আপনার প্রেমিক উম্মতের জন্য, আমি আজরাইল মৃত্যুর সময় একটা স্যাক্রিফাইস করব, এই স্যাক্রিফাইসটা হলো আমি আপনার প্রিয় উম্মত যারা আপনাকে ভালোবাসে কন্টিনিউ নিজেকে দূরদের মাধ্যমে নিয়োজিত রাখতে পারবে, আমি মৃত্যুর সময় তার প্রাণ পাখিটা এমন আদবের সাথে বের করব গো যেমনি ভাবে নবী রাসূলের প্রাণ পাখি আমি কবজ করেছি। শুধু মৃত্যুর সময়টা নিয়ে আলোচনা করব। বন্ধুরে আমার, দুনিয়াতে মানুষ শুধু দুনিয়া নিয়ে পাগল, দুনিয়া নিয়ে ব্যস্ত আছে, অন্য কোনো চিন্তা চেতনা নাই, ঠিক না ঠিক? আরো জোরে বলেন আমার সাথে একমত কিনা। মূসা কালিমুল্লাহ এমন একজন নবী ছিল বন্ধু, ওই যে বললাম আটজন নবীকে আল্লাহ নিজে উপাধি দিয়েছেন, লাকব দিয়েছেন, এর মধ্যে একজন হলো মূসা কালিমুল্লাহ। জোরে জোরে সুবহানাল্লাহ। মূসা কালিমুল্লাহর ইন্তেকালের পরে বন্ধু যখন ওনাকে প্রশ্ন করা হলো, গো নবী মূসা আপনি তো মৃত্যুর স্বাদ গ্রহণ করেছেন, আপনার মৃত্যুটা আপনার কাছে কেমন মনে হয়েছে গো? এখন মূসা কালিমুল্লাহ উত্তর দিয়ে দিয়েছে, আমি মূসার কাছে মরণটা এমন মনে হয়েছে জীবিত একটা চড়ুই পাখিকে উত্তপ্ত তেলের কড়াইয়ের মধ্যে ছেড়ে দিলে চড়ুই পাখিটার যেমন লাগে রে, চড়ুই পাখিটার যে অবস্থা হয়, আমি মূসার মরণটা আমার কাছে তেমন মনে হয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। আপনারা জানেন কিনা জানি না, মৃত্যুর সবচেয়ে কম যন্ত্রণা হলো বন্ধ 1000 তলোয়ার মারার আঘাতের সমান। কি মৃত্যুর সবচেয়ে কম যন্ত্রণা? সবচেয়ে কম যন্ত্রণা 1000 তলোয়ার মারার আঘাতের সমতুল্য। আর জাহান্নামীদের সবচেয়ে কম আযাব হলো বন্ধু, বুখারী শরীফের মধ্যে এসেছে হাদিসখানা, তাদের জন্য সবচেয়ে কম আযাব হলো আগুনের এক জোড়া জুতা তাদেরকে বানিয়ে দেওয়া হবে। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। বন্ধু কেমন করে মানুষ সইব রে, কেমন করে মানুষ সহ্য করতে পারবে? মূসা কালিমুল্লাহ ডাক দিয়ে বলল বন্ধু আমি মূসা আমার মরণটাকে এমন পেয়েছি গো জীবিত একটা চড়ুই পাখিকে উত্তপ্ত তেলের কড়াইয়ের মধ্যে ছেড়ে দিলে যেমন হয়, আমি মূসার কাছে আমার মরণটাও তেমন মনে হয়েছে বন্ধু। আপনারা বুঝতে পারছেন না আমি কি বলেছি? বুঝতে পারছেন? আপনাদের এখানে দোকান আসেনি সকালে এবং মাগরিবের পরে আপনার সিঙ্গারা ভাজেনি, সিঙ্গারা পুড়ি পেঁয়াজও ভাজেনি, অনেক বড় তেলের কড়াই,
এটার মধ্যে দেখবেন পুরীর কায়দা বন্ধ, একদম কাঁচা দেওয়া হয়। কি হয়, একটা মুহূর্তের মধ্যে এটা ভাজা হয়ে একবারে মচমচা হয়ে ভেসে ওঠে। একটা জীবিত চড়ুই পাখিকে যদি ধরে আপনি এইরকম কোন উত্তপ্ত তেলের কড়াইয়ের মধ্যে ছেড়ে দেন, চড়ুই পাখিটা বন্ধ বাজা হতে বেশিক্ষণ সময় লাগবে না। মুসা নবী বলেছেন চড়ুই পাখিটাকে ধরে, জীবন্ত চড়ুই পাখিটাকে ধরে উত্তপ্ত তেলের কড়াইয়ের মধ্যে ছেড়ে দিলে চড়ুই পাখিটার যেমন কষ্ট হয়েছে রে, যেমন কষ্ট হবে রে, আমি মুসার কাছে আমার মরণটাও তেমন কষ্ট করো এটা আমরা জানি না। ঠিক না বে? ঠিক। আরো জোরে বলেন বন্ধুরে আমার, আল্লাহর নবী ঈসা রাহুল্লাহ ওই যে বলছে আটজন নবী, কয়জন? এর মধ্যে উপাধি প্রাপ্ত আরেকজন হলো ঈসা রাহুল্লাহ, যিনি পৃথিবীর বুকে বাবা ছাড়া এসেছে, যার বাবা ছাই জিব্রাইল ফু দিয়েছে, ও ঈসা নবীর মা মরিয়মের ওদরে গিয়ে ফুটা ঠাই নিয়েছে। কিছুদিন পরে ওই জামানার নবী ঈসা রাহুল্লাহ পৃথিবীর বুকে কদম দিয়েছে। বন্ধুরে আমার, ঈসা নবীর কিন্তু অনেক ক্ষমতা ছিল, অনেক মৌজাজা ছিল ঈসা রাহুল্লাহর। মৌজাজাটা হলো কেমন জানেননি? ঈসা রাহুল্লাহর সেই মৌজাজাটা হলো তিনি মরা মানুষ বন্ধু জিন্দা করতে পারতেন। কুষ্ঠরোগীকে মেসেজ করে দিলে, এমনি করে মেসেজ করে দিলে কুষ্ঠরোগ ভালো হয়ে যেত। একদিন উনি ওনার এক সঙ্গী নিয়ে সফরে বের হলেন। সফরে বের হওয়ার সময় তিনি গন্তব্যে চলে গেলেন, ফিরে আসার সময় হঠাৎ করে চাইয়া দেখলেন রাস্তার মধ্যখানে বন্ধু তিনটা ডেড বডি পড়ে আছে। কয়টা? তিনটা মরদেহ পড়ে আছে। ওনার হাতের মধ্যে যে আশা ছিল মানে লাঠি, এ লাঠি দিয়ে টাচ করতে দেরি নেই, সঙ্গে সঙ্গে তিনটা মৃত ব্যক্তি জিন্দা হতে দেরি হয় না, এমন মৌজাজা ছিল ঈসা রাহুল্লাহর। বন্ধুরে আমার, উনি যা একদিন কিতাব প্রমাণ করেছে ওনার জীবনীতে এসেছে, একটা মেষ জবাই করে খাইলেন, মালিকের অনুমতি নিয়ে তিনি বললেন জবাই করার পরে আমরা গোস্ত খাবো, হাড়ও খাওয়া সম্ভব না। ঠিক না বে? ঠিক। হাড়ও খাওয়া সম্ভব না, হাড় চামড়াগুলো একত্রিত করে রেখে দিবে। তখন কি করলেন, হাড় চামড়াগুলো একত্রিত করে রেখে দিলেন, সবাই যেন খাওয়ার পরে পরিতৃপ্ত হয়ে গেল। হয়ে যাওয়ার পরে আল্লাহর নবী ঈসা রাহুল্লাহ যখন বন্ধু হাতের আশা দিয়ে যখন চামড়া এবং হাড়গুলোতে টাচ করে বললেন উঠে যাও, তখন ওই চামড়া এবং হাড় থেকে পরিপূর্ণ মেষ হয়ে আবার পালে চলে গেল। আমি কেন বলছি আপনাদের কেগুলো একটু শোনেন। আল্লাহর নবী ঈসা রাহুল্লাহ এমন একজন আল্লাহর নবী ছিলেন বন্ধু, ওনার সাথে বেয়াদবি করার কারণে, ওনার কথাগুলোকে অমান্য করার কারণে যখন তিনি প্রথমে পৃথিবীর বুকে কদম দিয়েছিলেন, 400 লোক একসাথে শোর অবস্থায় 3 দিন জীবনযাপন করেছিল, 3 দিন পরে 400 লোক একসাথে শোর হয়ে মারা গেছে। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। ওনার জীবনে মৌজেদার কোনো কিনাই শেষ নাই। উনি যখন আল্লাহর কাছে হাত বাড়াইলেন স্বর্গীয় খাবার দিতে হবে, আল্লাহ এক খাঁচা স্বর্গীয় খাবারে পৃথিবীতে পাঠিয়ে দিলেন। বন্ধুরে আমার, যেটা অসুস্থ মানুষ খাইলে সুস্থ হয়ে যেত, মাজুর মানুষ খাইলে সে পরিপূর্ণ সুস্থ হয়ে যেত, এমন ভাবে আল্লাহর নবী ঈসা রাহুল্লাহ অনেক মৌজেদা দেখিয়েছেন বন্ধু। এর মধ্যে আরেকটা ভয়ঙ্কর এবং অন্যতম মৌজেদা হলো একদিনে ইহুদি আল্লাহর নবী ঈসা রাহুল্লাহর কাছে আসলে, এসে বললেন ওগো নবী আপনি তো মৃত ব্যক্তিকে জিন্দা করতে পারেন, মরা মানুষ জিন্দা করতে পারেন, পুরনো কোনো মৃত ব্যক্তিকে জিন্দা করতে পারবেন কি? এবার আল্লাহর নবী ঈসা রাহুল্লাহ একটা ডাক দিয়ে বলল তুমি বলো না, তুমি বলো আমি কাকে জিন্দা করব। এবার ওই ইহুদি বলল ওগো নবী আপনি নূহ আলাইহিসসালামের ছেলে শামকে আপনি জীবিত করবেন, ঠিক আছে চলো। এবার ওই ইহুদি সহ নূহ আলাইহিসসালামের ছেলে শামের কবরের পাশে গেল, যাইয়া আল্লাহর নবী ঈসা রাহুল্লাহ একটা ডাক দিতে দেরি বন্ধু, একটা ডাক দিতে দেরি রে, ওই নূহ আলাইহিসসালামের ছেলে শাম জিন্দা হতে দেরি হয় না।
উনি জিন্দা হয়ে গেল। জীবিত হওয়ার পরে আল্লাহর নবী নজর দিয়ে চায়া দেখলেন নূহ আলাইহিস সালামের ছেলের শামের দাড়িগুলো চুলগুলো পাইকা সাদা হয়ে গেছে। আমাদের এখনকার যুগের মানুষের যেমনি বন্ধু চুল পেকে সাদা হয়ে যায়, দাড়ি পেকে সাদা হয়ে যায়, তৎকালীন সময়ে তখনকার জামানার মানুষগুলোর চুল দাড়িগুলো পাইকা সাদা হতো না। আল্লাহর নবী ঈসা রুহুল্লাহ তাকে প্রশ্ন করলো, ও শাম, আপনার চুল দাড়িগুলো পাইকা কেন সাদা হয়ে গেল? কারণ আপনাদের জামানায় তো মানুষের চুল দাড়ি পাকতো না, আপনার চুল দাড়িগুলো পাইকা কেন সাদা হয়ে গেল? এবার শাম একটু উত্তর দিয়েছে, ও নবী, আমাকে যখন জীবিত হওয়ার জন্য ডাকা হয়েছে গো, ডাকার পরে আমি মনে করেছি আজকে বোধহয় কিয়ামত কায়েম হয়ে যাবে। আমি জানি মানুষ একবার ইন্তেকাল করবে, ইন্তেকাল করার পরে পুনরায় আবার পৃথিবীর বুকে তাদেরকে চিন্তা করে তোলা হবে, আর সেই দিনটা হলো কিয়ামতের দিন। আমার মনে হয় কিয়ামত অনুষ্ঠিত হয়ে যাচ্ছে গো, এই জন্য আমাকে ডাকা হয়েছে। সেই ভয় আতঙ্কে আমার চোল দাড়িগুলো পাইকা সাদা হয়ে গেছে। জোরে জোরে বলুন না আল্লাহু আকবার, আর একটু মহব্বতে পড়ুন না আল্লাহু আকবার। তিনি কি বলেছেন? চুল দাড়ি কোনো বন্ধু পাইকা সাদা হয়ে গেছে। এবার আল্লাহর নবী ঈসা রুহুল্লাহ ওই নূহ আলাইহিস সালামের ছেলে শামকে একটা ডাক দিয়ে বলল, আপনি যে মৃত্যুবরণ করেছেন আপনার মৃত্যুর বয়স কত? এবার শাম উত্তর দিল, ও নবী, আমি যে মৃত্যুবরণ করেছি আমার মৃত্যুর বয়স হলো 4000 বছর। জোরে জোরে বলুন না আল্লাহু আকবার। কত বছর? আরো জোরে, 4000 বছর। কত হাজার? 4000 বছর হয়েছে আমার মৃত্যুর সময়। অগণবী, 4000 বছর হয়েছে আমার মরণ হয়েছে গো, এখনো পর্যন্ত আমি সব দুঃখ কষ্ট যন্ত্রণাকে ভুলে গেছি। আজ পর্যন্ত আমি মৃত্যুর যন্ত্রণা ভুলতে পারি না। জোরে জোরে বলুন না আল্লাহু আকবার। ও বন্ধু, একটা তলোয়ারের আঘাত মানুষ সইতে পারে না, দুইটা তলোয়ারের আঘাত মানুষ সইতে পারে না, তিনটা তলোয়ারের আঘাত মানুষ সইতে পারে না। যেই জায়গাতে মৃত্যুর সবচেয়ে কম কষ্ট কম যন্ত্রণা হলো 1000 তলোয়ার মারার আঘাতের সমান, এমন মৃত্যুর যন্ত্রণা কোনোদিনও ভুলে ভোলা যায় না। ঠিক কিনা বলেন? এই মরণ আমাদের জীবনে আছে না নাই, কথা বলেন না কেন? রে ও বারামপুরের মানুষ, চাঁদপুর ও বারামপুরের মানুষ, তোমরা জলদি চলে আসো, কিছুক্ষণের মধ্যে মাহফিল শেষ হয়ে যাবে রে বন্ধু। আজকের মাহফিল আপনাদের জন্য নাজাতের ওসিলা হতে পারে, আপনাদের মৃত্যুর যন্ত্রণা সহজ হতে পারে, এবং কবরবাসীর কবর আজাব আমার আল্লাহ বন্ধ করে দিতে পারে। কথা বলেন ঠিক না বেঠি? বিশ্বাস আছে না নাই? আরো জোরে। চিন্তা করেন, 4000 বছর পরেও যদি সে মৃত্যুর যন্ত্রণা ভুলতে না পারে, আর কবে বলবে? বলার মতো কোনো সুযোগ নাই। কথা বলেন না কেন? আরো জোরে। ইদ্রিস আলাইহিস সালামের নাম শুনছেন নি? কথা বলেন। নিজের কাপড় নিজে সেলাই করে পরতেন, অন্যকেও সেলাই করে দিতেন। কি করে দিতেন? এর বিনিময়ে কোনো পারিশ্রমিক নিতেন না। 12 মাস তিনি বন্ধ রোজা রাখতেন। একটু মন দিয়ে শুনুন আল্লাহর কোরআনের খবর। সম্মানিত উপস্থিতি, দয়া করে আপনারা যারা ফ্যান্ডেলে আছেন আপনি একটু মন দিয়ে কথাগুলো শুনেন। আমি আগেই বলছি আমি বেশিক্ষণ আলোচনা করবো না। বাহিরে যারা আছে তারা তাদের মতো করে থাকুক না। বলেন তো, জান্নাতে কি সবাই যায়? জান্নাতে কি সবাই যেতে পারবে? সুখ সুখময় মৃত্যু কি সবাই পাবে? কথা বলেন, পাবে? মানুষ শান্তির জীবন কি সবাই পায়? এই যুগে কি সবাই শান্তিতে আছে? কথা বলেন, আছে নাই? কথা বলেন, আছে? লাইন তো কে আমি সোজা করা হবে? এখন তো সোজা হবে না, কারণ এদিকে অনেক জায়গা আছে, ওরা তো ভিতরে আসে না। এটা তো আপনাদের টেনশন করা দরকার নাই তো, কাপড়ও তো খুলে দিয়েছে।
ওরা কবরে সামনে না আসলে তো আপনারা কিছু করতে পারবেন, আপনি বসেন সিস্টেম আমি করব। আমার আলোচনা কি শুনবেন আপনারা? আরো শুনবেন? সবাই রাজি? আলহামদুলিল্লাহ বলেন। আরেকটু মহাব্বতে। আচ্ছা, আল্লাহর প্রশংসা করতে কি কষ্ট হয়? সমস্ত প্রশংসা কার জন্য? আল্লাহর প্রশংসা করে আমরা শেষ করতে পারবো? আল্লাহ যে এত সুন্দর করে আমাদেরকে সৃষ্টি করলো, এত সুন্দর পৃথিবী দিল, এত সংখ্যায় গণনা করেও শেষ করতে পারবো না, এত বেশি নেয়ামত আমাদেরকে দিয়েছে, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আপনাদেরকে আমি বলছি, আমি বিরক্ত করব না, ওয়াজ শেষ করে দিব। মৃত্যুর যন্ত্রণা নিয়ে আমি আরেকটু আলোচনা করব, শুনবেন? বন্দরে আমার মৃত্যুর যন্ত্রণাটা কেমন হবে আমি নবী রাসূল দিয়ে দেখাচ্ছি, নবী রাসূলের আওলাদ দিয়ে দেখাচ্ছি, যেন আমরা আমাদের জায়গা থেকে আমরা কতটা নিকৃষ্ট, কতটা অপরাধী, কতটা যন্ত্রণা আমরা পাইতে পারি সেটা যেন অনুভব করতে পারেন। সেটা অনুভব করতে পারবে বুদ্ধিমান মানুষ, জ্ঞানী মানুষ, বিচক্ষণতা বোধ সম্পন্ন যারা আছে তাদের পক্ষে অনুভব করা সম্ভব, ঠিক কিনা বলেন? যাদের বোধ শক্তি নাই তাদের পক্ষে বন্ধ বোঝার কোনো সুযোগ নাই, ঠিক কিনা বলেন? আমার কথাগুলো একটু শোনেন। ইদ্রিস আলাইহিসসালাম, তিনি 12 মাস রোজা রাখতেন, ওনার পাওয়ার, ওনার মর্যাদা, ওনার সাদ আজমত কেমন দেখেন? 12 মাস তিনি বন্ধ রোজা রাখতেন, প্রতিদিন ইফতারি গুলো জান্নাত থেকে আসতো, জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, ইফতারি কোত্থেকে আসতো? প্রতিদিন ইফতারি গুলো ওনার জন্য জান্নাত থেকে আসতো। সবগুলো কিন্তু খাওয়া যায় না, যেমন আমাদের বাড়িতে ইফতারিগুলো আয়োজন করা হয়, মানে খাবার আয়োজন করা হয়, অনেক সময় শর্ট পড়ে, অনেক সময় অনেক কিছু অবশিষ্ট থাকে। আল্লাহর নবীর জন্য যখন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে যখন বন্ধ ইফতারিগুলো পাঠাইত, অবশিষ্ট যা থাকতো আবার রিটার্ন এগুলো জান্নাতে চলে যেত। এতটা শান ছিল, এতটা আজমত ছিল, এতটা মর্যাদা ছিল আল্লাহর নবী ঈসা রাহুল্লার। আল্লাহর নবী ঈসা রাহুল্লার কাছে একদিন হঠাৎ করে বন্ধ একজন ও এক মানুষের চোরতে এক মেহমান আসলো। অনেক লম্বা ঘটনা, আমি ছোট্ট করে মূল জায়গাটা আমি আপনাদেরকে বোঝাচ্ছি। মেহমান যখন আসলো, মেহমান আসার পরে বন্ধ ইদ্রিস আলাইহিসসালাম তাকে জান্নাতে খাবার খাওয়ার জন্য আমন্ত্রণ জানালেন। এবং এখন ওই জন এক ব্যক্তি বলতেছে, না না আমি এগুলো খাবো না। ঈসার ও ইদ্রিস আলাইহিসসালাম একটু আশ্চর্য হলো, কি হলো? জান্নাতি খাবার আমি তাকে খাওয়ার জন্য আমন্ত্রণ জানাইলাম, সে একবার স্ট্রেট ফরওয়ার্ড ভাবে জানিয়ে দিল সে জান্নাতি খাবার খাবে না, ইনি আশ্চর্য হলেন। বন্ধুরে আমার, আল্লাহর নবী ইদ্রিস আলাইহিসসালাম সহ ভ্রমণ করলেন। ভ্রমণে আরো ঘটনা আছে, কি আছে? ভ্রমণে আরো অনেক ঘটনা আছে। এই ঘটনাগুলো দেখে আল্লাহর নবী ইদ্রিস আলাইহিসসালাম আশ্চর্য হয়ে গেলেন। আল্লাহর নবী যখন আশ্চর্য হয়ে গেলেন, তারপরে একটা পর্যায়ে ইদ্রিস আলাইহিসসালাম জনৈক লোকটাকে প্রশ্ন করলো, আপনি কে গো? আপনার পরিচয় আমি জানতে চাই। এবার ওই জনৈক ব্যক্তি উত্তর দিয়ে দিল, আমি পৃথিবীর কোনো মানুষ নই, আমি হলাম আল্লাহর পাঠানো ফেরেশতা মিত্রদূত আজরাইল। জোরে বলেন আল্লাহু আকবার, আর জোরে মহাব্বতে, আর জোরে। এবার ইদ্রিস আলাইহিসসালাম প্রশ্ন করলো, আপনি কি ওই মিত্রদূত আজরাইল, আল্লাহ যার মাধ্যমে গোটা পৃথিবীর প্রাণীর প্রাণ কবচ করাবে, মৃত্যু কঠোর মৃত্যুবরণ করাবে? এবার তিনি উত্তর দিলেন, হ্যাঁ আমি সেই আজরাইল। কেন এসেছেন? কয় আপনার সাথে বন্ধন তৈরি করতে এসেছি। মারহাবা বলেন, সুবহানাল্লাহ কন্যা, আর জোরে হাসিবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রাল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ হাসিবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রাল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ
আল্লাহ তুমি নিরাকারে নাই তোমার আকার সাকার, আল্লাহ তুমি নিরাকার নাই তোমার আকার সাকার, কোন নামে ডাকিব তোমার বলে তোমা বদল্লা, হাসবি রব্বি জাল্লাল্লাহ নূর মোহাম্মদ সাল্লাল্লাহু আমরা সবাই গোনাগারে ডাকি তোমায় বারে বার, সবাই বলেন আমরা সবাই গোনাগারে ডাকি তোমায় বারে বার, দয়ালে নবীর সিরান পার কইরো হাশর বেলা, হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ, নূর মোহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, নূর মোহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ বলেন, আর একটু মহব্বতে জিকির করলে গুনাহ কি হয়ে যায়? মাফ হয়ে যায়। জিকির করলে কালব পরিষ্কার হয়ে যায়। লোহা দেখবেন মাটিতে পড়ে থাকলে মাটি দিয়ে এটার জং ধরে ফেলে, ঠিক কিনা বলেন? আবার যখন এটাকে কী করা হয়, মেসেজ করা হয়, তখন আবার আস্তে আস্তে করে ক্লিয়ারও হয়ে যায়। আমরা আল্লাহর গোলামি থেকে দূরে থাকতে থাকতে আমাদের কলবে মরিচা ধরেছে, জিকির করলে দরুদ পড়লে এই মরিচাগুলো আমাদের অন্তর থেকে পরিষ্কার হয়ে যাবে, ঠিক কিনা বলেন? আরো জোরে বন্ধুরা আমার একটু মন দিয়ে আপনারা সবাই শুনবেন। এবার ইদ্রিস আলাইহিসসালাম যখন প্রশ্ন করলেন, তিনি উত্তর দিলেন, আমি হলাম মিত্র দূত আজরাইল। তাহলে কি আমার মরণের সময় হয়ে গেছে? কয় না, আপনার মরণের সময় হয়নি। তাহলে আপনি কেন এসেছেন? কয় আমি আপনার সাথে বন্ধন তৈরি করতে এসেছি। সুবহানাল্লাহ বলেন না আরো জোরে, আপনার সাথে আমি একটা বন্ধন তৈরি করব। এবার বন্ধুরে আমার ইদ্রিস আলাইহিসসালাম তাকে শর্ত দিলেন, ওগো আজরাইল আপনি আমার সাথে যদি সম্পর্ক গড়তে হয় গো, আপনি যদি আমার সাথে সম্পর্ক গড়তে চান তাহলে আপনার একটা কাজ করতে হবে, এই কাজটা হলো আমাকে প্রথম একবার মরণ দিতে হবে। আল্লাহু আকবার বলেন, একবার আমাকে কি দিতে হবে? মরণ দিতে হবে। নবী গো এখনো তো আপনার মরণের সময় হয় নাই, কি হয় নাই? এখনো আপনার মরণের সময় হয়নি। কয় মরণ দিতে হবে। দুই নাম্বার হলো আমাকে মরণ দিয়ে ক্ষান্ত হইলে চলবে না, আমাকে আবার জীবনও ফিরাইয়া দিতে হবে। একবার আমাকে মরণ দিতে হবে, দ্বিতীয়বার বলেছেন আমাকে জীবন ফিরিয়ে দিতে হবে, একবার আমাকে জাহান্নাম দেখাতে হবে আর একবার আমাকে জান্নাত দেখাতে হবে। বন্ধু জান্নাতের কথা বলতে দেরি রে, এবার আল্লাহর নবী ইদ্রিস আলাইহিসসালামকে আজরাইল প্রশ্ন করলো, ওগো আজরাইল আপনি আমাকে কথা দেন, জান্নাত দেখার পরে আপনি ফিরে আসবেন নি? আপনি আমাকে কথা দেন, আপনি জান্নাত দেখার পরে ফিরে আসবেন কিনা? এবার আজরাইল কথা দিয়েছেন, আমি জান্নাত দেখার পরে ফিরে আসবো, কথা দিলাম। চারটা শর্ত মেনে নিয়েছেন, কয়টা শর্ত? একটা হলো মরণ দিতে হবে, দ্বিতীয়টা হলো তাকে পুনরায় আবার জীবিত করতে হবে, তৃতীয়টা হলো জাহান্নাম দেখাতে হবে, চতুর্থ হলো জান্নাত দেখাতে হবে। বন্ধু এবার মৃত্যুর তো সময় হয় নাই। আজরাইল আলাইহিসসালামকে ইদ্রিস আলাইহিসসালাম বলতেছে, আমি কিছু বুঝি না, আপনি আমাকে মরণ দেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দরখাস্ত করলেন আজরাইল আলাইহিসসালাম, ডাক দিয়া বলে, ওগো আল্লাহ আপনার প্রিয় নবী তো মরণ চায়। কি চায়? মরণ চায়। আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার দিয়ে দিল, আজরাইল ইনি যদি মরতে চায় তার মৃত্যুর ব্যবস্থা কর।
আপনারা বুঝবেন ওয়াজটা আমায় কি বুঝাইতে চাইতেছি। আল্লাহ উনি মৃত্যুবরণ করতে চেয়েছেন, আল্লাহ কি অনুমতি দিয়ে দিয়েছেন। বন্দরে আমার এবার মরণ হলো, কি হলো? মরণ হলো। মৃত্যুবরণ করার পরে আবার ওনাকে পুনরায় জীবিত করা হলো। জীবিত করার পরে বন্ধু ওনাকে শর্ট করে বলছি, জাহান্নাম দেখার জন্য যখন আবদার করলো, উনি জাহান্নাম বন্ধ দেখলো। এবার সর্বশেষে তিনি জান্নাতে যাবে, ওনাকে জান্নাতে নিয়ে যাওয়া হলো। কিতাব প্রমাণ করেছে বন্ধু, ইদ্রিস আলাইহিসসালাম যখন জান্নাতের দিকে তিনি কদম দেয়, তখন ওনার কদমে ওনার পা মোবারক থেকে জুতাগুলো জান্নাতের গেইটে রেখে তিনি বন্ধু জান্নাতে গিয়েছেন। জান্নাতের এই মনোমুগ্ধকর পরিবেশ দেখিয়া উনি কি করলেন, জান্নাত থেকে আবার রিটার্ন বের হলেন। বের হয়ে আসিয়া পুনরায় আবার ওনার জুতা নিয়ে তিনি জান্নাতে আবার প্রবেশ করেছে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এবার আজরাইল একটা ডাক দিয়ে বলল, গো নবী, আপনি কথা দিয়েছিলেন জান্নাতে ঢোকার পরে জান্নাত থেকে আপনি বের হয়ে আসবেন, আপনি তো বের হয়েছেন, আবার আপনি জান্নাতে কদম দিয়েছেন। এবার আজরাইল রে একটা ডাক দিয়ে আল্লাহ নবী বলল, আজরাইল, ও আজরাইল, একটা প্রত্যেকটা মানুষ একবার মৃত্যুর স্বাদ গ্রহণ করে, আমি তো একবার মৃত্যুবরণ করেছি রে আজরাইল। একটা মানুষ জান্নাতে যাওয়ার আগে একবার সে জাহান্নাম দেখবে রে, কারণ ফুলছে রাতের পোল অতিক্রম করলে বন্ধু জান্নাত, অতিক্রম করতে না পারলে জাহান্নামে নিক্ষেপ হতে হবে রে আজরাইল। আমি তো একবার জাহান্নাম দেখেছি আজরাইল রে, আমি তোমাকে কথা দিয়েছিলাম জান্নাত থেকে বের হয়ে আসব, আমি তো তোমার কথা মতো জান্নাত থেকেও বের হয়েছি। এবার আল্লাহ রাব্বুল আলামিন একটা ডাক দিয়ে বলল, আজরাইল, তুমি আমার নবীকে ডিস্টার্ব করো না, আমি তার তকদিরে এটাই লিখেছিলাম। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আরেকটু মহব্বত করে বলেন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলাল্লাহ, বাল্লাহ, ইয়া আমার মওতের নিদান কালেন আসি আপনাকে নয়ন ভরে। ইয়া রাসূলাল্লাহ, মুহাম্মদ শেষ করলে যাও, শেষ তো হয়ে গেছে তোমার। লা ইয়া রাসূলাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইহি ইয়া রাসূলাল্লাহ। আলহামদুলিল্লাহ বলেন আর একটু মহব্বতে, আরো যারা বলেন। আপনাদেরকে আমি পুরো ঘটনাটা শোনাইছি কোরআন থেকে। এই ঘটনাটা দেখছেন, ইদ্রিস আলাইহিস সালামের দাম কত বেশি, ইজ্জত কত বেশি, শান কত বেশি, বুঝতে পারছেন? এটা আপনাদের কাছে ক্লিয়ার? বন্ধুরে আমার, এই জায়গায় আপনাদেরকে নিয়ে আসার অন্যতম কারণ হলো এই যে আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালামের মরণ হলো রে। মরণ হওয়ার পরে ওনাকে যখন পুনরায় আবার জিন্দা করা হলো, জীবদেহের মধ্যে প্রাণ পাকি দিয়ে জীবিত করা হলো, আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালামকে যখন প্রশ্ন করা হলো, আপনাদেরকে এখানে নিয়ে আসার কারণ হলো বন্ধু, যখন তার দেহের মধ্যে প্রাণটা ফিরিয়ে দেওয়া হলো, প্রাণটা ফিরিয়ে দেওয়ার পরে এবার ইদ্রিস আলাইহিস সালামকে যখন প্রশ্ন করা হলো রে, ওগো নবী, আপনি যে মৃত্যুবরণ করেছেন, আপনি মৃত্যুর স্বাদটা কেমন পেয়েছেন একটু বলুন। এবার ইদ্রিস আলাইহিস সালাম ডাক দিয়ে বলল, আমি আমার মরণটা কি এমন পেয়েছি রে, যেমনি জীবিত অবস্থায় একটা মানুষের পা থেকে মাথা পর্যন্ত জিন্দা অবস্থায় চামড়াটা, পুরো চামড়াটা তুলে ফেললে মানুষ যেমন কষ্ট পাবে রে, এবং মাথা
মাথা থেকে পা পর্যন্ত একটা মানুষের জীবিত অবস্থায় শরীরের চামড়াটা ধরে ফেললে একটা মানুষের যেমন কষ্ট হবে, আমি ইদ্রিস আলাইহিস সালামের মৃত্যুটাকে আমি এতটা কষ্ট যন্ত্রণাদায়ক হিসাবে পেয়েছি। জুড়ে জুড়ে বলেন না আল্লাহু আকবার। বন্ধুরে আমার, যার ইফতারি গুলো জান্নাত থেকে আসে, অবশিষ্ট গুলো আবার জান্নাতে চলে যায়। মরণ চাইতে দেরি, মরণ দিতে দিয়ে দেয়। জান্নাতে যাওয়ার অনুমতি চাইতে দেরি, অনুমতি দিয়ে দেয়। একবার চলে গিয়ে আবার জান্নাতে রিটার্ন করে সেই অনুমতি আল্লাহ গ্রহণ করে নিয়ে যায়। এই নবীর মরণ যদি এমন হয় রে বন্ধু, সঙ্গে সঙ্গে আসমান থেকে খবর চলে আসলো, গো নবী আজরাইল আলাইহিসসালাম উত্তর দিয়ে দিয়েছেন, আমার জীবনে আমি যতগুলো এই পর্যন্ত মানুষের প্রাণ বাকি কবজ করেছি, আজকের মতো এত আদবে নম্রভাবে আমি আর কোন প্রাণীর জান আমি কবজ করি না। আল্লাহু আকবার।